করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে রাজধানীর বাজারগুলোতে নেই কোনো উদ্যোগ, এগিয়ে আসেননি ব্যবসায়ীরাও। আবার নিজ উদ্যোগে যারা সামাজিক দূরত্বের চিহ্ন দিয়ে রেখেছেন তারা কেউই মানছেন না, এতে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বাড়ছে। শরফুল আলমের রিপোর্টে বিস্তারিত। দেশে পাইকারি খুচরা কৃষিপণ্যের বিপণনের সবচেয়ে বড় কেন্দ্র কারণ বাজার। মহামারী পরিস্থিতির মধ্যেই সেখানে প্রতিদিন কেনাকাটায় ব্যস্ত হাজারো মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সবাই যখন নিরাপদে থাকার চেষ্টা করছেন, তখন খোদ রাজধানীর এই বাজারেই তা উপেক্ষিত। খাওয়ার তাগিদে বের হয় সবাই, না খাইলে তো বাসায় বসে তার খাওয়া পাবে না। আরেকজন আসে গায়ের উপরে দাঁড়ায়, কিছু করার নাই, জায়গা অনুযায়ী আর কি, কখনো মিশামিশি কখনো গ্যাপস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে সারা দেশে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। শহর গ্রামে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কারণ বাজারে সেই তৎপরতা খুব একটা নেই। কিছু দোকানের সামনে দূরত্ব বজায় রাখার চিহ্ন থাকলেও তা মানা হচ্ছে না। মানুষ আরো গায়ে ঘষিয়ে দাঁড়ায়, এই কারণে রশি বাঁধি দিছি, তারপরে গাল গায়ে ঘষি হারাই। জায়গা সীমিতের কারণে আসলে বাজার তো এই জন্য যেমন ঠিক রাখা যাচ্ছে না। এদিকে দুর্যোগে কম সরবরাহের অজুহাত দেখিয়ে বাজারে দাম বেড়েছে রসুন আদা পেঁয়াজের, তবে সবজির দাম এখনো সহনীয়। পেঁয়াজের দাম অনেক বেশি, আমি এক পাল্লা কিনছি হইলো আপনার 200 টাকাতে, 270 টাকাতে, এটা আগে আমরা কিনতাম এক পাল্লা 5 কেজি 220 টাকা করে। করোনা ভাইরাসের সোয়াচে মহামারীর মধ্যে বাজারগুলোতে গাদাগাদি মানুষের ভিড় রাজধানীতে প্রতিনিয়তই সংক্রমণ ছড়িয়ে পড়ার নতুন আতঙ্ক ছড়াচ্ছে। ক্রেতা বিক্রেতারা বলছেন সাধারণ মানুষের সচেতনতার অভাবেই এই সামাজিক দূরত্ব এখানে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, আর এর ফলে অনেকাংশেই এই ভাইরাস সংক্রমণের প্রভাব বেড়ে যাওয়ার আশঙ্কাও করছেন অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।